হ্যালো ফ্রেন্ডস, চলে আসছে একটা নতুন ব্লগ নিয়ে। কেমন আছো সবাই? আশা হচ্ছে তোমরা সবাই খুব ভালো আছো। হচ্ছে আমিও খুব ভালো আছি। আজ মঙ্গলবার, তো সকাল থেকে ব্লগটা শুরু করছি। ওইদিকে পুজো টুজো হয়ে গেছে, আজ মঙ্গলবার, তো তাড়াতাড়ি পুজো তো সারতেই হতো, ওই জন্য তাড়াতাড়ি পুজোটা সেরে নিয়েছি। এখনো ঘরের কাজ বাজ কিছু হয়নি, ঘর ইভেন দ্যাট ঘর শুধু ঝাঁট দেওয়া হয়েছে, এখনো মোছাও হয়নি। তো সবই করতে হবে, কারণ ঘরটা মুছতে গেলে অনেকটা দেরি হয়ে যেত ওই জন্য। আর রান্নাঘরে কাজবাজও আছে, বাসন টাসন এখনো কিছু মাজা হয়নি, তো ওই জন্য ঘরটা মুছিনি, কারণ বাসন মাজলে আবার জলে জল হয়ে যাবে চারিদিকে। তো ওই জন্য ভাবলাম পরেই ঘরটা মুছবো। গোপালের সামনেটা একটু মুছে নিয়েছি আর ঝাঁট দিয়ে নিয়েছি ঘরটা। তো চলো বিছানাটা দেখিয়ে দিচ্ছি, দেখো কি অবস্থা। এইগুলো আমার সব ভালো ভালো জামা কাপড় তো বের করলাম, সব গুজে গাজে ছিল আলমারিতে, তো দেখছো কুচকে ফুচকে কি অবস্থা হয়েছে। তো যাই হোক, পরার আগে আয়রন করে নিলে ঠিকঠাক হয়ে যাবে। তো এইগুলো এবার ট্রলিতে ভরে দেবো, আর যে কটা জামা কাপড় আছে সব কটাই বাড়িতে পরা জামা কাপড়, তো ওইগুলো অন্য ট্রলিতে ভরবো। তো এই জামা কাপড়গুলো আগে ট্রলিতে ভরে দিই। তো এই ব্যাগটা মোটামুটি গোছানো কমপ্লিট, প্রিন্ট শালিটা তো বিশাল ভারী হয়েছে। তো যাই হোক, এবারে বাড়ির জামা কাপড় গোছানোর পালা, সেটা আমি কাল থেকে আবার শুরু করবো, আজকে আর করবো না। তার আগে এখন যাব ঘর টরগুলো পরিষ্কার করতে। তার আগে তোমাদের দেখিয়ে দিই, এ দেখো এদিকে আলু সিদ্ধ করে নিয়েছি, আলুর দম হবে। আর এখানে কালকে আকাশ রেডিমেড পরোটা নিয়ে এসছে, এই পরোটাটা ভাজা হবে, যে পরোটা আর আলুর দম। আর ক্যান্ডুর তো ঝুল ওই পেডিগ্রি ভিজিয়ে দেবো, আর চিকেন রয়েছে ওই দিয়ে খেয়ে নেবেও। চলো আগে ঘরটাগুলো পরিষ্কার করি। Thank you.
এদিকে দেখো তরকারি বসিয়ে দিয়েছি, এখানে আলু সেদ্ধ করে নিয়েছি, আর আলুর দম হবে তোমাদের বললাম। সব কাজ শেষ, তোমাদের দেখালাম অনেক বাসন জমে গেছিলো, তো বাসনগুলো মাজলাম, ঘর ঝর দেওয়া হয়ে গেছে, মুছে তো নিয়েছিলাম। তো চলো, আর যে কোনো কাজ নেই, এবারে খেয়ে নেবো, খিদে পেয়ে গেছে, আকাশের আসতে দেরি হবে, তো ও কখন আসে দেখি, ওকে একবার ফোন করি, তো আসতে দেরি হলে আমি খেয়ে নেবো করে। আর আলুর দম তো হয়ে গেছিলো, আর ক্যান্ডুকে খাওয়ালাম সবে, তো চলো এবারে খেয়ে নিই, বিশাল খিদে পেয়ে গেছে। তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, আর আমার ব্লগ দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলে না, ফ্রেন্ডস ফ্যামিলি সবার মধ্যে আমার ব্লগটা শেয়ার করে দাও, যাতে তারাও দেখতে পারে। চলো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে।